আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অনেকেই বাইক চালিয়ে থাকি বা গাড়ি চালিয়ে থাকি এবং এর মতো আমার মতো অনেক রয়েছে যাদের কিন্তু কোনো রকম ড্রাইভিং লাইসেন্স নেই। যেরকম আমার নিজেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু তবু আমাকে রাস্তা দিয়ে বিভিন্ন কারণে বা নর্মালি যেতে হয়। সো আজকে আমি তাদের জন্য সুখবর দেবো যাদের কোনো রকম ড্রাইভিং লাইসেন্স নেই। তো আপনি বা আপনাকে নতুন একটা ফিচার্সের কথা আমি আপনার সাথে আলোচনা করব যার মধ্যে আপনি বুঝতে পারবেন যে পুলিশ কোথায় চালান কাটছে। বিকজ নর্মালি দৈনন্দিন জীবনে কী হয়েছে, এখন কিন্তু বিভিন্ন মোড়ে পুলিশও দাঁড়িয়ে থাকে না, সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে থাকে। তো নর্মালি তারা সাধারণত রাস্তার শান্তি রক্ষার জন্য দাঁড়িয়ে থাকে, অর্থাৎ যাতে জ্যাম না আটকে যায় বা জ্যাম যদি বেঁধে যায় তো সেক্ষেত্রে সেটা ছাড়াতে হবে কী করে। তো এই কাজগুলো তারা কিন্তু করে নর্মালি, কিন্তু তারা গাড়ি ধরে কোনো রকম চেকিং করে না যে হয়তো কেউ হেলমেট পরেনি বা কারো কাছে একটা লাইসেন্স নেই, তারা কিন্তু মেনলি দেখে না। এর জন্য কিন্তু একটা জিনিস করা হয়েছে বা সরকার যেটা করেছে সেটা হচ্ছে বিভিন্ন রাস্তার মোড়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। এবং তার ফলে কী হচ্ছে যে আপনি হয়তো ভাবছেন যে আপনাকে কোনো পুলিশ ধরছে না, বাট হয়তো বাড়ি গিয়ে দেখছেন যে আপনার ফোনে একটা SMS চলে এসেছে যে আপনার এই ভুলটা হয়েছে বা আপনি ওভার স্পিডিং করেছেন, সেটা আপনার মোবাইলে চলে এসেছে যে আপনার নামে একটা কেস দেওয়া হয়েছে ওভার স্পিডিংয়ের, বা আপনার নামে একটা কেস দেওয়া হয়েছে আপনার কাছে হেলমেট ছিল না বা ওভারলোড করে গাড়ি নিয়ে যাচ্ছেন। তো এই ধরনের কিন্তু নানা প্রবলেম হয়ে থাকে। সো গুগল ম্যাপের কথা তো আপনারা সবাই জানেন, রাইট? তো গুগল ম্যাপ কী করেছে, নতুন এক ধরনের ফিচার্স বার করেছে যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন যে কোথায় কোথায় পুলিশ চালান কাটছে বা কোথায় কোথায় CCTV লাগানো আছে বা কোন কোন অঞ্চলে দুর্ঘটনা ঘটতে পারে। তো নর্মালি গুগল যেটা জানাচ্ছে যে এখন থেকে যে যে অঞ্চলে CCTV লাগানো থাকবে বা যে যে মোড়ে বা যে যে রাস্তার মোড়ে CCTV লাগানো থাকবে তো সেটা এখন থেকে গুগল ম্যাপে দেখাবে। অর্থাৎ আপনার যদি গুগল ম্যাপটা অন থাকে তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই জানতে পারবেন যে কোথায় কোথায় CCTV রয়েছে, এবং আপনি যদি চান যে তখন অন্য রাস্তাতে যেতে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য রাস্তাতে যেতে পারেন, বা এমনও কিছু জায়গায় যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে আপনি জানতে পারছেন না, বাট গুগল ম্যাপে কিন্তু সেই জিনিসটা দেখাবে যে এই জায়গাটায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এইখান দিয়ে যা আপনার উচিত না বিকজ আপনার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। এবং অনেক সময় কী হয়, আপনারা কোনো কারণে দরকারে হোক বা অদরকারে হোক ওভার স্পিডিং করেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা জানতে পারবেন যে এখন আমাকে একটু গাড়ি স্লো করতে হবে, বিকজ গুগল ম্যাপেই কিন্তু সেই জিনিসটা দেওয়া থাকবে যে আপনার স্পিড লিমিট এখানে কত রাখতে হবে। এবং যদি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কোনো রাস্তায় তো সেক্ষেত্রেও কিন্তু সেখানে দেখিয়ে দেবে যে এই রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে গাড়ি আপনি কিন্তু আপনার নিজের কন্ট্রোলে আনতে পারবেন বা পুলিশের হাত থেকেও কিন্তু বাঁচতে পারবেন। সো এই ধরনের কিন্তু চেঞ্জেস আনা হচ্ছে গুগল ম্যাপে, এবং এটা এখনও ইনিশিয়ালভাবে আসেনি, জাস্ট এটা একটা পরিকল্পনা চলছে, বাট যখন সম্পূর্ণভাবে এটা চলে আসবে এবং আমি আপনাদের কিন্তু পরীক্ষামূলকভাবে দেখিয়ে দেবো যে এটা কীভাবে কাজ করছে বা এটা কতটা হেল্প করছে আমাদের মতো মানুষদের যাদের কোনো রকম ড্রাইভিং লাইসেন্স নেই বা গাড়ি জোরে চালাতে পছন্দ করেন। যদি আমি গাড়ি খুব বেশি জোরে চালাই না, বাট ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু মাঝে মাঝে আমাকে রাস্তাতে যেতে হয়। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।